হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সবার কথা শুনে আমরা পৌঁছে গিয়েছিলাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। প্রত্যেক বছরের মতো এবারেও কলকাতায় শুরু হয়ে গেছে এই মেলাটি, মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সায়েন্স সিটির ঠিক পেছনে গ্রাউন্ডটিতে এই মেলাটি বসেছে। 15 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি এই মেলাটি চলবে। সকাল 11টার থেকে 8টা পর্যন্ত এই মেলাটি চলছে। এখানে 60 টাকা প্রবেশ মূল্য দিয়ে তোমরা যদি ঢুকে যেতে পারো, মোটামুটি 17টা দেশের বিভিন্ন ইউনিক জিনিস কিন্তু পেয়ে যাবে। কোনটা ছেড়ে কোনটা কিনবে পুরো কনফিউজড হবে, যেটা আমার সাথে তো বরাবরই হয়। তবে এবারেও আমার কাছে কিন্তু বলা রয়েছে কিচ্ছু কেনা যাবে না, তার কারণ মাসের শেষ আর শুরু হয়েছে সেই কবে, বাট আমরা গিয়েছি দেখুন মাত্র আর কয়েকটা দিন বাকি। আর মাসের শেষে গেলে কী করে জিনিস কিনতে পারবো? আর এই মেলা তো আর রাজ্যের হস্তশিল্প মেলার মতো নয়, এটা যেহেতু ইন্টারন্যাশনাল মেলা তো এখানে মোটামুটি প্রত্যেকটা জিনিসই ভালো কস্টলি। তো তোমাদের কাছে মাসের প্রথমে গেলে যতটা সুযোগ সুবিধে পাবে, মাসের শেষে গেলে একটু চাপ তো হবেই, তাই তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে। তবে বার্গেনিং করে নেওয়ার পরেও কতটা কি দাম কমাতে পারবে সন্দেহ রয়েছে, বাট ট্রাই করতে ক্ষতি কী। এখানে তোমরা দেখো এই যে চকলেট শপটা, এই কাকু এসেছেন দুবাইয়ের থেকে। তো যখন দেখলাম বড়মাসাই সুন্দর দামাদামি শুরু করেছে, আমি বললাম কি আমি কয়েকটা চকলেট তুলেই নিই। তো 10টার মতো চকলেট তুলেছি 10 টাকা করে, ব্যাস মুখ চালাতে চালাতে তো 4 থেকে 5টার মতো ওখানেই শেষ হয়ে গেল। পরে ভেবেছিলাম আরও কয়েকটা কিনবো, কারণ ভীষণ ভালো টেস্ট, কিন্তু ততক্ষণে তো দোকান বন্ধ হয়ে গেছে। 8টার সময় বন্ধ হবে জেনেও মূর্খের মতো আমরা 7:15 সময় পৌঁছেছি। তো ওইটুকু সময়ের মধ্যে কী করে কভার করবো? হাজারের ওপরে স্টল আমরা ঘুরেছি, কটা হবে খুব বেশি হলে হয়তো 80-90টা, কি জানি কাউন্টটা অবশ্য মনে নেই, মোটামুটি এইরকম। এই দেখো কী সুন্দর খেলা দেখাচ্ছে। আমারও খুব ইচ্ছে করছিল যে আমিও একটু এরকম যাই, যদিও টাকা দিয়ে খাচ্ছি, কিন্তু এত ঢং করেই বা কেন দেয় জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার ভয়ে আমি আর যাইনি, বাচ্চাটার ভিডিও করে বেরিয়ে এসেছি। ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিসের দাম করেছি, কিনি আর না কিনি দাম করতে তো ভালোই লাগে, একটা আইডিয়াও হয়ে যায়। কত রকমের খাবার, ড্রাই ফ্রুটস, তোমাদের কত রকমের জিনিসপত্র, ঘর সাজানোর বলো, নিজেকে সাজানোর বলো, সব কিছু তোমরা পেয়ে যাবে। প্লাস এই যে ধরো কার্পেট, কি সুন্দর সুন্দর দেখতে, এক একটার কি বিশাল বিশাল দাম, শুনলেই ভয় লেগে যায়। কিন্তু হ্যাঁ, হয়তো এতটাই দাম হয়, ভালো জিনিস খেতে গেলে বা ভালো জিনিস পেতে গেলে তো একটু দাম দিতেই হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ইউনিক, আর সবথেকে যেটা ভালো লেগেছে ওনাদের ব্যবহার, প্রত্যেকের ব্যবহার কিন্তু খুব ভালো। এই ঘর সাজানোর জিনিসগুলো বা এই যে ঝুলুম ঝালুম ড্রেসগুলো তোমরা যদি পেতে চাও, তোমাদেরকে কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আর তো বেশি দিন নেই। তো এমনিতেই জিনিসপত্র অনেকটা কমে এসেছে, এর আগে আরও ছিল যা শুনেছি। বিভিন্ন ধরনের লাইট পেয়ে যাবে তোমাদের যদি ঘর সাজানোর ইচ্ছে থাকে। আমার যেমন এই সমস্ত লাইট দেখলে আমি হাঁ করে দাঁড়িয়ে থাকি, আমাকে রীতিমতো ধাক্কা মেরে মেরে বের করে যে এবার অন্য ভিডিও করতে চলো। তাই কিছু করার নিতে তোমরা কিন্তু সময় নিয়ে যাও। এই দেখো লাইটগুলো, বলো এখানে দাঁড়িয়ে থাকার মতো কি না, কী সুন্দর সুন্দর দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এরকম কালারফুল এরকম লাইট দেখলে মনে হয় ইস কাশ নিতে পারতাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই যেও। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, আর তার থেকেও রয়েছে তোমরা ওখানে যখন যাবে বিভিন্ন মানুষ কিন্তু তোমাদেরকে খাবারের অফার করবে, তোমরা কিন্তু টেস্ট করে কিনতে পারবে। এমন নয় যে তোমরা টেস্ট করলে আর কিনতেই হবে। আমাকে তো এরকম 2-3 জন যেতে যেতে দিয়েছে, আমি খেয়েছি বেশ ভালো বলেছি, থ্যাংক ইউ বলেছি, দিয়ে বেরিয়ে গেছি। তোমরা চাইলে তাও করতে পারো। এই দেখো এই ফাউন্টেনগুলো মালয়েশিয়ার থেকে এসেছে, তো কী ভালো লাগছে দেখতে। বিভিন্ন বড় বড় রিসর্ট, বিভিন্ন বড় বড় হোটেলে কিন্তু এগুলো দিয়েই সাজানো হয়। ঘর সাজানোর জিনিসের একদম বিপুল সম্ভার, কারোর কাছে যদি টাকা থাকে আর তার কাছে যদি সময় থাকে, প্লাস হচ্ছে ইচ্ছে, এই তিনটে যদি থাকে তোমাদের কিন্তু একবার গেলেও যাওয়া উচিত, খুব ভালো লাগবে। ফ্যামিলির সঙ্গে টাইম কাটানোর জন্য একদম ভীষণ ভালো জায়গা। কিছু কেনো আর না কেনো, ঘুরতে কি বারণ করেছে বলো? ঘুরতে তো সবার ভালো লাগে, তাই তোমরা কিন্তু সময় নিয়ে যেও, ভালো লাগবে। আর তার থেকেও যেটা বড় ব্যাপার, তোমরা বিভিন্ন ধরনের আইডিয়া পেয়ে যাবে যে পরে এসে নিজের ঘরটাকে কীভাবে সাজাবো বা কী দিয়ে সাজাবো। এই দেখো বিভিন্ন জিনিসগুলো দেখো, এগুলো তোমরা হোটেল বা রিসর্টে দেখে থাকবে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তার থেকেও যেটা বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে লাইটগুলো, লাইটগুলোর দিকে তো তাকিয়ে থাকলে পুরো প্রাণ মন জুড়িয়ে যাচ্ছে। বাট কিছু করার নেই, টাকা নেই, তো তাই জন্য কয়েকটা চকলেট কিনে বাড়ির পথে রওনা করলাম। টাটা।